প্রতীক পেয়ে প্রচারণে নেমেছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী, চলছে বৈঠক ও গণসংযোগ। শুক্রবার রাতে নগরীর নানোয়ার দিঘির পাড়ে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার সকালে প্রচারণায় নামেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। নগরীর কাপড়িয়াপট্টি, চকবাজার, ছাতিরপট্টি সহ বেশ কয়েকটি এলাকায় প্রচারণা চালান তিনি। অভিযোগ করেন তার নির্বাচনী প্রচার মাইক ভেঙে দেয়া হয় ও পোস্টার ছিঁড়ে ফেলার। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় প্রচারণা চালান। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। মিনিমাম ২-৩ হাজার ফোস্টা তারা সিরিয়া ফালাই দিয়ে দিকে নৌকার ফোস্টা লাগাইছে, আমার ফোস্টারদের জায়গায় সুরে নৌকার ফোস্টা লাগাইছে। তো এটি আমি কালকে মেইন সিসিতে আসবে, আমার দলকে মত বিনিয়োগ করবো, তার কাছে তুলে ধরবো। সকল নাগরিকদের জন্য কুমিল্লা আমরা করব নিরাপদ এবং সম্প্রীতির, সকল ধর্ম শ্রেণীর নির্বিশেষে কুমিল্লা সবার হবে।